একটা পারমিশন লেটার লিখতে পারে না? বললে না আমি চুপ সারাদিন আমরা অনেক কাজ করি আর সেই কাজের ফাঁকে ফাঁকে একটু একটু সময় পেলে আমরা ফেসবুক ইউটিউবে ভিডিও দেখি। আবার কে কেউ বাংলা গানের পাশে থাকুন, বাংলা মুভির পাশে থাকুন, শুনে শুনে বাংলা কন্টেন্টের পাশে থাকে, তারা শুধু বাংলা কন্টেন্টই দেখে। এখন যদি আমরা ভিডিও দেখতে গিয়ে দেখি একদল লোক তাদের ব্যক্তিগত জীবনের ঝামেলা পাবলিক প্ল্যাটফর্মে করছে, কেমনটা লাগে? এইটা কি কোনো কথা? সোশ্যাল মিডিয়ায় দুজনের মধ্যে ঝামেলা লাগলে তাকে কন্ট্রোভার্সি বলে, আর পাড়ার মধ্যে দুজনের মধ্যে ঝামেলা লাগলে তাকে চলো মজা দেখে আসি বলে। আর কিছু অতি গুণবান গুণবতী লোকজন কখন চলো মজা দেখে আসিকে কন্ট্রোভার্সি, আর কখন কন্ট্রোভার্সিকে চলো মজা দেখে আসিতে বদলে দেবে তুমি বুঝতেও পারবে না। গুড, ভেরি গুড। এবার তোমাদের মধ্যে কে কে ভাবছে এটা কোন বিষয়ে কথা হচ্ছে? আমরা তো কিছু শুনি নাই। আমি শুনি নাই। তাহলে ভাই তোমরা কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। আমি লিখে দিচ্ছি, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল, একদিন তোমরা অনেক অনেক টাকা কামাবে। আর যারা আমার মতন সবটা জানো তারা আমার মতনই তো যারা জানো না যে কি হয়েছে, এই যে দুজন বিখ্যাত ইউটিউবার, অনেকের কাছে এখন কুখ্যাত সেটা অন্য ব্যাপার, তো এদের গোপন বিয়ের কথা ফাঁস করে দেয় এদেরই বন্ধু এই দুজন, ব্যাস লড়াই চলতে থাকে। বলেন কি? তবে এখানে একটা কথা বলতে চাই, মানে ওপেন সিক্রেট এই শব্দটা বহুবার শুনেছি কিন্তু এবার এটার একটা জল জ্যান্ত উদাহরণ দেখলাম। লুকিয়ে সব কিছু করা যায় কিন্তু আত্মীয় প্রতিবেশীদের ডেকে বিয়ে করে সেটাকে লুকানো ট্যালেন্টেড ব্যাপার, মানে সবাই জানতো কিন্তু কেউ মুখ খোলেনি। দিস ইজ দ্য পারফেক্ট এক্সাম্পল অফ ওপেন সিক্রেট। যাই হোক, ঝামেলা এখন তুঙ্গে পৌঁছেছে, এখন আবার এই দুজনও চলে এসেছে, সবাই মিলে ঝগড়া করছে, মানে বিষয়টা এমন একটা জায়গায় পৌঁছে গেছে মানে ভাই আমার শেষ হয়ে গেছে এরপর তুই, এবার আমার শেষ হয়ে গেছে ভাই এবার তুই, হাসি উপায় মানে সবাই গ্রুপে কাজ করতো ঝগড়া লেগে গেছে, এখন নিজেদের মধ্যে সব ডিভাইড হয়ে গিয়ে ছোট ছোট গ্রুপ হয়ে গেছে, এখন যে যার গায়ে পারছে। এরা সবাই এক পাড়াতেই থাকে, এক পাড়াতে না হলেও কাছাকাছি থাকে, বাবা এক জায়গা দিয়ে কত ইউটিউবার। আরে ভাই তোরা কাছাকাছি থাকিস, ঝামেলা লেগেছে নিজেদের মধ্যে মিটিয়ে নে, কিন্তু না, যা করব যা বলবো সব সোশ্যাল মিডিয়াতে। আর এরা এই বিষয়ে এত ভিডিও ছেড়েছে, এত লম্বা লম্বা ভিডিও ছেড়েছে, পরীক্ষায় পানিপথের যুদ্ধ বিস্তারিতভাবে লিখতে বলে কেউ না ভুল করে এদের যুদ্ধ লিখে দেয়, রাত দিন তো এই দেখছি। কিন্তু যাই বলো, এরা প্রত্যেকে কিন্তু ভীষণ রকম ট্যালেন্টেড, মানে এরা খুব ভালো করে জানে যে ভিউজ কেমনে আনতে হয়, পুরো বিজনেস মাইন্ড। তুমি আমি কি করবো, বিড়ি খেয়ে সেই ছাই ফেলে দেবো, কিন্তু এদের হচ্ছে বিজনেস মাইন্ড, এরা বিড়ি খেয়ে সেই ছাই রেখে দেবে পরের দিন সকালে দাঁত মাজার জন্য। কদিন আগে এই মেয়েটি যে নাকি জেফারের বোন একটা ভিডিও আপলোড করে, আমি জিরো, আমার এখন করার উপায়টা কি? ও এরকম কেন করছে সেটা পরে বলছি, আগে বিজনেস মাইন্ডের কথা বলি। তো এই ভিডিওতে ও বলে যে ও ভীষণ রকম ডিপ্রেসড, ওর ভিডিও বানাতে চায় না, ব্যাস বিজনেস মাইন্ডের জেফার দিদি এই জিনিসটাকে একটা টপিক বানিয়ে ফেললো। এখন আমাদের বোন ও বাড়ির পরিস্থিতি কেমন দেখেছো? এরকম ক্রিয়েটিভ হও তাহলে জীবনে কিছু করতে পারবে। যাই হোক, ভিডিওর থাম্বনেইলে দেখলাম জেফারের মার গলায় এরকম একটা লাগানো, মানে ঘাড়ে ব্যথা হলে এগুলো পড়ে, কিন্তু মানে এই ঘটনার সাথে ঘাড়ে ব্যথার কি সম্পর্ক? তারপরে বুঝলাম ওরা যত লম্বা লম্বা ভিডিও আপলোড করেছে সেগুলো দেখতে দেখতেও তো ঘাড়ে ব্যথা হয়। সরি সরি, মা বাবাকে নিয়ে মজা করা উচিত না, রিয়েলি ভেরি সরি। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। এই মেয়েটি আর আমার মধ্যে একটা ভীষণ রকমের মিল রয়েছে আর একটা ভীষণ রকমের অমিল। তো মিলটা হচ্ছে যে আমরা দুজনেই ভাবতাম যে যারা আমাদের ভিডিও দেখে তারা মনে আমাদের ভীষণ রকম ভালোবাসে, কিন্তু না, সবাই ভালোবাসে না, কেউ কেউ তাদের জীবনের মূল্যবান সময় নষ্ট করে কমেন্টে গুছিয়ে কথা শোনায়, এত ডেডিকেশন যদি ভিডিও দেখায় হতো। আর অমিলটা হলো রিয়াকশনে। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? একদিন আমি প্রয়োজনে থেকে বেশি ফাঁকা ছিলাম, কোনো কাজ নেই, তাই ভাবলাম অডিয়েন্স এত ভিডিও দেখে, এত কমেন্টস করে, কমেন্টসগুলো দেখার সময় হয় না, আজ বরং কমেন্টসগুলোই দেখি, এত ভালোবাসে। আর তারপর যা দেখলাম, আমি দোষটা কি? আমি এত এত জিনিস শুনে শুনে আমার তো মাথা ব্যথা হচ্ছে, আমার তো একটা মানুষ আমি যে না, এসব কিছু করিনি, সারাদিন আকাশের দিকে তাকিয়ে থেকে দিনটা কাটিয়ে দিয়েছি, আর ঠিক করেছি এটাই আমার লাস্ট ভিডিও। হোয়াট? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো, কিন্তু ভুল করেও ভেবোনা এটা আমার লাস্ট ভিডিও, আমি জোকিং। আর ভিডিওটা যদি তুমি ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।